2020 ভাঙা গড়ার এই বছরটিতে করোনার মতো মহামারী আমাদের চারপাশ কি ক্র্যাশ করেছে। বছর জুড়ে যেন শুধুই দুঃসংবাদের ঘনঘটা, সবকিছুর মতো সবিজ পাড়াতেও ঘটেছে নানা দুর্ঘটনা। ভাবছেন সবিজ পাড়ায় আবার কিসের দুর্ঘটনা? কারণ সবিজ দুনিয়া মানেই তো আলো ঝলমলে তারকাদের ঝলকানি, কত কত সুখ সেখানে। দুঃখরা কি তাদের ছুঁতে পারে? না, তেমনটা কিন্তু একেবারেই নয়। চৌকশ আলো ঝলমলে দুনিয়ার পেছনেও তাদের একটি জগৎ রয়েছে যা আমরা সাধারণরা হয়তো জানিও না, দেখতেও পাই না। টেলিভিশনের পর্দায় তাদের কত রকমের অভিনয় দেখি, দিন শেষে তাদেরও অভিনয়ের সমাপ্তি হয়, ফিরে যান আপন নীড়ে যেখানে রয়েছে তাদের পরিবার ও সংসার। তবে সবিজ পাড়া যেন এবছর বিচ্ছেদের বছর। পুরো বছর জুড়েই অবাক করে দিয়ে এমন কিছু তারকা দম্পতির বিচ্ছেদ হয়েছে যাদের ঘরে যেন সুখের কোনো অভাবই ছিল না। তবে এত সুখের পরও কেন বিচ্ছেদের সুর? তাহলে কি সুখগুলো শুধুই দেখানো? আসলে বিচ্ছেদ কারো কাম্য নয়। সুখের সংসার গড়ার স্বপ্ন নিয়েই বিয়ের পিঁড়িতে বসেন সবাই, কিন্তু সুখ সবার ভাগ্যে হয়তো ধরা দেয় না, তাই দুজনের এক পথ দুই দিকে মোড় নেয়। সময়ের গল্পে জানবো 2020 সালের আলোচিত তারকাদের বিবাহ বিচ্ছেদ সম্পর্কে। প্রায় 10 বছরের সংসারে অবসান ঘটিয়ে বছরের শুরুতেই বিবাহ বিচ্ছেদ করেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। বনিবনা হচ্ছে না জানিয়ে স্বামী অনিক মাহমুদকে তালাক দেন তিনি। তাদের ঘরে একটি পুত্র সন্তান রয়েছে। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়ল ফারুক অপূর্ব ও নাজিয়া হাসান অদিতির বিয়ে বিচ্ছেদের ঘটনা একেবারেই অপ্রত্যাশিত ছিল। হঠাৎ করে নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিচ্ছেদের খবর জানিয়েছিলেন অদিতি। তবে ঠিক কি কারণে বিচ্ছেদ হয়েছে সেই বিষয়ে অপূর্ব অদিতি কেউ মুখ খোলেননি। জায়ান ফারুক আয়েশ নামে এক পুত্র সন্তান রয়েছে দম্পতির। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরিমণি, তার বিয়ে বা বিচ্ছেদ দুটোই যেন ভিন্ন। বলতে গেলে কেউ টের পাওয়ার আগেই সব শেষ। তার বিয়েটাও এমনই ছিল। চলতি বছর 10 মার্চ হুট করে রাজধানীর একটি কাজী অফিসে বিয়ে করেছিলেন নাট্য নির্মাতা কামরুজ্জামান রনিকে। তাদের দেনমোহর ছিল মাত্র 3 টাকা, কিন্তু 5 মাসে ভেঙে গেল সংসার। তবে এ নিয়ে মুখ খোলেনি দুজনের কেউই। ঢাকাই সিনেমার এক সময়ের আলোচিত নায়িকা মুনমুন মীর মোশারফকে দ্বিতীয়বারের মতো বিয়ে করে বেঁধেছিলেন সংসার। তবে চলতি বছরের আগস্টে ডিভোর্স হয়ে যায় তাদের। 10 বছর আগে প্রেম করে বিয়ে করেছিলেন তারা। খোঁজ নিতে গেলে বেশ সুখী দম্পতি হিসেবেই তাদের নাম শোনা যেত। 2টি সন্তানও রয়েছে তাদের। স্বামী মীর মোশারফ হোসেন রোবেনের নির্যাতন ও স্বার্থপরতার শিকার হয়ে তাকে তালাক দিয়েছেন রানীকানার ডাকাত খ্যাত এই নায়িকা। কোরবানি ঈদের পরদিন 2রা আগস্ট তালাক কার্যকর হয়েছে বলে জানান মুনমুন। এর আগে 2003 সালে সিলেটের একজন ব্যবসায়ীকে বিয়ে করেছিলেন তিনি। 2006 সালে সেই সংসার ভেঙে যায় তার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সব থেকে বেশি চর্চা চলছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়ার বিবাহ বিচ্ছেদ নিয়ে। ফারিয়া বরাবরই সাহসী তারকা। নিজের বিয়ে বিচ্ছেদের কথা তিনি সোশ্যাল মিডিয়ায় অকপটেই জানিয়েছিলেন। শুক্রবার 27 নভেম্বর বিচ্ছেদপত্রে সই করেছেন অপু ফারিয়া। চিত্রনায়িকা তমা মির্জা ও বাংলাদেশে বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক হিশাম চিশতি বলতে গেলে লুকিয়ে নিজেদের বিয়ে সেরেছিলেন। 9ই মার্চ পারিবারিক আয়োজনে তাদের বাগদান হয়েছিল। ভালোই যাচ্ছিল তাদের। কিছুদিন আগে দুবাই থেকে হানিমুন সেরে ফিরেছিলেন তারা। এরপর থেকে যেন ঘটনার শুরু। যৌতুক, নির্যাতন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে স্বামীর বিরুদ্ধে অভিযোগ এনে মামলা করেছেন তমা মির্জা। অন্যদিকে গত 6ই ডিসেম্বর রাজধানীর বাড্ডা থানায় চিত্রনায়িকা তমা মির্জার বিরুদ্ধে স্বামী হিশাম চিশতি হত্যা চেষ্টা মামলা করেন। ফলে বলতে গেলে নায়িকা তমার সংসারে এখন ভাঙনের সুর বাজছে।
বিচ্ছেদ আমাদের কারোরই কাম্য নয়। আমরা চাই তারকারা অভিনয় জীবনের মতো বাস্তব জীবনও সুখী থাকুক। তবু কেউ সুখের আশায় বিচ্ছেদে যাচ্ছে, কেউ বা বনিবনার দোহাই দিয়ে। তবে বিচ্ছেদটা যেমনই হোক, সেখানেই তারা সুখ খুঁজে পাক, এটাই কাম্য।